কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এসবার্গনাম। 3 দিনের সফরে দ্বিতীয় দিনে দুপুরে টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। বিশেষ দূত ক্যাম্পে থাকা শরণার্থীদের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। আগামীকাল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা ফিরবেন ক্রিস্টিন এসবার্গনা। এর আগে গতকাল তিনি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে যাচ্ছে, যা প্রত্যাবাসনের জন্য সহায়ক হবে।